আপনি একা একা ভালোবাসি ভালোবাসি কইলেই হইল নাকি? শুনেন ভাই, ভালোবাসাটা তো আর জোরাজুরির বিষয় না। মিন্টু, আমার জ্ঞান দিবে না কয়ে দিলাম, আমি যে ডাল ধরতে যাই হেঁটে ভেঙে যায়, এটা কেমনে এমনি হয়? তোরা সবাই মিলে ষড়যন্ত্র কইরা আমারে হারানো গেছে। সম্রাট ভাই কি চলে যাচ্ছেন নাকি? কি ব্যাপার ভাই, কোনো কথা করছেন না যে? সম্রাট ভাইকে আমার উপর রাগ করেছেন নাকি? যেখানে যাচ্ছিলি ওখানে চলে যা। যেখানে যাচ্ছিলাম সেখানে তো আর যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, সরকার বাড়িতে পুলিশ আইছিল, আসামি ধরে নিয়ে চলে গেছে। এই তোর কাছে কি আমি কোনো কথা জিজ্ঞাসা করছি? তারপরে তো বকবক করতেছিস কেন? আমি কি এসব কথা শুনতে চাইছি? দেখতেছিস না আমি তোর সাথে কথা বলতেছি না? আপনি কিন্তু খামাখা আমার উপর রাগ দেখাচ্ছেন সম্রাট ভাই। আপনাকে হিট দিল ফুলকলি, আর মিজাজ দেখাচ্ছেন আমার সাথে। চুপ, তো সবগুলির আমার জানা আছে। তোরা সবাই মিল্লা ফুলকলির মন্ডে বিষায় দিছিস আমার বিরুদ্ধে, আমার সবই জানা আছে। একবার বুকার মতন একখান কথা বললেন সম্রাট ভাই। আপনি একা একা ভালোবাসি ভালোবাসি কইলেই হইল নাকি? শুনেন ভাই, ভালোবাসাটা তো আর জোরাজুরির বিষয় না। মিন্টু, আমার জ্ঞান দিবে না কয়ে দিলাম, আমি যে ডাল ধরতে যাই হেঁটে ভেঙে যায়, এটা কেমনে এমনি হয়? তোরা সবাই মিলে ষড়যন্ত্র কইরা আমারে হারানো হয়েছে। এটা আপনার বুঝ ভাই, তবে সত্যি কথা কইতে কি, ফুলকলি ছোটবেলা থেকেই পাষাণ ভাইয়ের সাথে ভালোবাসাবাসি করে। আপনি মাঝখান থেকে বিয়ের প্রস্তাবটা দিলেন, আর ফুলকলি প্রথম থেকে আপনাকে খুব অপছন্দ করে। কে রে, আমার সবাই অপছন্দ করে? রুজিনা আমার অপছন্দ করলো, ফুলকলি আমার অপছন্দ করলো। এই মিঠু, আমি কি দেখতে এতই অসুন্দর? আমার কি কোনো যোগ্যতা নাই? আর না না ভাই, আপনার চেহারাও খুব সুন্দর, আপনার যোগ্যতাও ফার্স্ট ক্লাস, কিন্তু আপনার বিয়ের ভাগ্যটা খুব বেশি সুবিধার না। নাহলে এই বয়সেও কি বিয়ে না হয়ে থাকেন নাকি? শুনেন ভাই, মন খারাপ করবেন না, একেবারে ফার্স্ট ক্লাস একখান বিয়ে করে ফেলান, আর বিয়েতে আমার ঘরে দাওয়াত দিন, আমরা সকলে এসে দাওয়াত খেয়ে যাবো। অবশ্যই বিয়া করুম। ওই রোজিনার ফুলকুলির চেয়ে সবচেয়ে সুন্দরী মায়া, হাজার গুণ সুন্দরী মায়া আমি বিয়া করুম। বিয়ার পরে আমার বউ লইয়া তোকে গ্রামে আইসা পজিশন দিয়া যাবো। আর দাওয়া তোকে গ্রামের একটারও দাওয়াত দিব, তোরও দাওয়াত দিব। আর যে আমুনে তোকে গ্রামে পজিশন দিতে, ওইটাই শেষ হওয়া। এরপর আর জীবনে কোনোদিন তোকে গ্রামের লোকে সম্পর্ক রাখুম না, ওইটাই ফুল স্টপ। ভালো যাবো মানে? তুই খারাপ হলো কেন, তুই যাবি না? এখন তোমরা যাও, বুবু আবার তোমাদের সাথে আমাকে দেখলে রাগ করবে। মিন্টু, আমার তো ভয় করতেছে। হায় রে, এখন কেন ভয় করতেছে? সবচেয়ে সাহসের কামটা তো করেই ফেলাইছো, এখন আরো ভয় পাচ্ছ কিসের জন্য? যাও সোজা যায় চাচা সালাম করো গে, ফুলকলি দেখে চাচা সব রাগ ঠান্ডা হয়ে যাবে। মিন্টু রে, বাড়ির থেকে বাইর করে দিব না তো? আগে এত ভয় করতেছে, এক এক করে তো তোমার সব ভাইরই বিয়ে হয়ে গেল, আর যদি খেদায় দেয়ও আমাকে বাড়িতে আসবে। এখন যাও ফুলকলি, আগে যাই মুরুব্বিগারে সালাম করবে। কালি পরে প্রথমে তোর কি সালাম করি? বড় ভাইয়ের মতো যে কামটা করলো সারা জীবন তুই সুগারি করে এখন আইসে সালাম করতে যাও। কিন্তু তুই যে উপকারটা করলো রে ভাই, তোর এই ঋণ আমি জীবনে কোনোদিন ভুলবো না।